আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুসাল্লি আলা আল্লাহ ইহিল করিম আম্মাবাদ সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে যে হাদিসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমাদেরকে বলাই হচ্ছে যে ইলম আমাদের সমাজ ব্যবস্থায় ইলম কত প্রকার এবং ইলমগুলো আমরা কিছু জাহেরি কিছু বাতেনি এলম হিসেবে আমরা জানি এবং এই জাহিরি এবং বাতিনি এলম নিয়ে কথা এবং সেটি হচ্ছে যে কোনোগুলো এলেম আমরা প্রকাশ্যভাবে দেখতে পাই আবার কোনো কোনো এলেম আছে যেগুলো আমরা দেখি না এটি একটি বিষয় থাকে আরেকটি হচ্ছে যে এমন কিছু এলম আছে যেটা কালবে আছে কালবে থাকার কারণে এটি আল্লাহতালার কাছে বেশি মূল্যবান আর কিছু এলম আছে যেগুলো মুখে থাকে অথচ মুখে থাকা এলমগুলো আমরা নিয়ে কখনো কখনও নিজেরা নিজেরা সেগুলো আলাপ আলোচনা করি না নিজেরা এলমগুলো আমরা নিজেরা বা নিজেদের জীবনে বাস্তবায়ন করি না সেই এলেমগুলো নিয়ে যেটি কথা সেটি হচ্ছে যে সেই এলেমগুলোতে আমাদেরকে অনেক সময় আমাদেরকে কি করবে যে আল্লাহ তালার কাছে এলেমগুলোতেই সাক্ষী দিবে আমাদের বিপক্ষে সেই সম্পর্কে হাদিসগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ এই হাদিসগুলো আলোচনা করে দেখা যাক কী হচ্ছে দেখি আমরা কি করব ও আনিল হাসানের রাদি আল্লাহ নু কল আল এলমো এল মানে এলম হচ্ছে দুই প্রকার ফেলম কালবে একটি এলম হচ্ছে যেটা কালবে থাকে যেটি একটি এলম হচ্ছে যেটি হচ্ছে অন্তরে থাকে কালবেের মধ্যে থাকে ফাদা কাল এলমুন না ফেয় এবং এই এলমটি উপকারী আরেকটি হচ্ছে ওয়া এলমুন আলান লিসান আরেকটি এলেম হচ্ছে আর এক প্রকারের এলম হচ্ছে যেটা মানুষের মুখে মুখে থাকে যাওয়া জাল্লা আলা ইবনে আদাম যেই এলেমটি বলা হচ্ছে যে সেটি মুখে মুখে থাকে এবং এই মুখে মুখে থাকা এলমগুলো কি হচ্ছে আল্লাহর পক্ষে বনি আদমের বিপক্ষে দলিল হিসেবে কাজ করবে কথাগুলো আমি ব্যাখ্যায় আসবো ইনশাআল্লাহ তাহলে যেটি বুঝলা বুঝলাম যে যে কালবেের মধ্যে যে এলম সেটি হচ্ছে উপকারী আর যেটা মুখে মুখে এলম আছে কিন্তু কাজে নাই অন্তরে নাই বাস্তবতায় নাই এইসব এলেমগুলো আমাদেরকে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার বিপক্ষ আল্লাহ তালার পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এবং সেদিন আমাদের বিরুদ্ধে সেগুলো আল্লাতালার পক্ষে দলিল হিসেবে কাজ করবে যে আমি মুখে অনেক কথা বলেছি সেই কথাগুলো আমি নিজে কখনো বাস্তবায়ন করিনি সেগুলো আমরা কেয়ামতের দিন আল্লাহতালার কাছে গিয়ে ধরা খেয়ে যেতে পারি সেজন্য ওল আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে যে এলেমগুলো অর্জন করা হচ্ছে সেই এলেমগুলো যেন আমরা যথাযথভাবে নিজেদের আমলে আনতে পারি আমল করতে পারি তাহলে আল্লাহ আল্লা রবুল আলমিনের কাছে আমাদের সে এলএমটি কার্যকর হিসেবে এবং সেটি কার্যকরী হিসেবে দেখা দিবে এবং আল্লাহ তালা আমাদের কে সবাইকে সে যে এর আগে যে আলোচনা হয়েছে সে এলেম অনুযায়ী আমাদেরকে যা যা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এইগুলো নিয়ে আলোচনা করছিলাম ইনশাআল্লাহ ব্যাখ্যায় দেখা যায় কি আসছে আমরা আর একটু আলোচনা করি নি কী আছে যে দুই শ্রেণীতে ভাগ করা আছে একটি হচ্ছে অন্তরে এলম একটি হচ্ছে মৌখিক এলেম তো এলমের জন্য অন্তরের এলমকে ইলমে বাতিন বলা হচ্ছে আর মুখে এলমি এলমে জাহির বলা হয় এ দুটি অবিচ্ছেদ্যভাবে জড়িত একটির সাথে আরেকটি সম্পর্ক আছে এলমি জাহিরের মাধ্যমেই এলমে বাতেন লাভ করা যায় আবার পরিশুদ্ধ এলম জাহের ব্যতীত এলমে বাতের লাভ করা যায় না এটি আমাদের সমাজ ব্যবস্থা আসলে যদি আমি এলমে জাহের না জানি তাহলে এলমে জাহের দ্বারা বাতেন আমাদের এমনিটি অটোমেটিক্যালি আসবে আর যদি আবার এমনি বাতেন জানি জানি কিন্তু জাহের নাই তাহলে সে বাতেনের পূর্ণতা আসবে না অর্থাৎ একটি আরেকটির পরিপূরক হিসাবে বলা হয়েছে এই সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আল্লয়ের একটি উক্তি এখানে তুলে ধরা হয়েছে সে উক্তির মধ্যে বলা হচ্ছে কি মান ওয়ালাম ইয়া ফাকা দাফাফ দফা সাকা অমান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহু ফাকাদ তাযান্দাকা জামা বাইনা হুমা ফাকাত ফাকাদ তাহাক্কাকা এই এই ইমাম মালিক এর একটি উক্তি এখানে বলা হয়েছে সেটি তিনি এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো এবং তাসাও অর্জন করল না অর্থাৎ যেটিকে আমরা বাতেন এলম বলছি সেটি অর্জন করলো না তাহলে সেটি হচ্ছে তার ফাঁসি কি করলো আর যে ব্যক্তি তা শিখলো কিন্তু শরীয়ত শিখলো না শরীয়তের এলেম শিখলো না সেজন্য কুফরি করল সেজন্য আর যে ব্যক্তি উভয় ধরনের এলম অর্জন করল সেই সঠিক কাজ করলো এটি ইলাম ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ এই সম্পর্কে বলছে অর্থাৎ একটি এলম থাকবে আর আরেকটি এলম থাকবে না তাহলে ইলমের পরিপূর্ণতা আসবে না আর পরিপূর্ণ যদি এলম না থাকে তাহলে আমাদের এলমগুলোর জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এটি একটি বিষয় আমরা হাদিস থেকে জানতে পারলাম আর এর পরে আরও একটু দেখি কি বলা হচ্ছে আর এই সম্পর্কে কিন্তু আরেকটি জিনিস বলা হচ্ছে যে ফাদ আলিকা হুজাতুল্লাহ আলাই ইবনা আদম যেটা আমি আগে বলছিলাম যে এই ইলমটা যেটা মুখে মুখে এলম সেই ইলমটা হচ্ছে আল্লাহ তালার কাছে দলিল হয়ে দাঁড়াবে ফারেজা আলিকা হুজাতুল হুজাতুল্লাহ আল্লাহর এলেম এই এলেমগুলো আল্লাহর কাছে দলিল হিসেবে দাঁড়াবে কার বিপক্ষে কার বিপক্ষে বনি আদমের বিপক্ষে বনি আদম অর্থাৎ আমরা যারা আদম সন্তান আমরা মানুষ যারা ইলম অর্জন করছি এই এলমের যা শিখছি এই শিক্ষা অনুযায়ী যদি আমার আমল না থাকে সেই অনুযায়ী যদি আমার বাস্তবায়ন না থাকে যেমন জীবন পরিবার রাষ্ট্র জীবন সমাজ জীবন এগুলোতে যদি আমাদের এই এই কাজ না করে অর্থাৎ আমি আমার পরি পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন এই এই অবস্থায় যদি আমি এলমগুলো কাজে না লাগাই অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে যদি আমাদের এই ইলমের মাধ্যমে আমাদের নিজেদের বাস্তবায়ন না হয় এলমের বাস্তবায়ন না হয় আমার নিজেদের পরিবর্তন না হয় আমরা যদি যারা মূর্খ তাদের মতোই থেকে যায় তাদের মতোই আমি আমল করতে থাকি তাদের মতো আমলবিহীন থেকে যায় তাহলে দেখা যাবে যে এই বিপুল জ্ঞানের ভাণ্ডারি হয়েছিল মানুষ হয়েছিলাম এবং সেই জন্য তার বাস্তবায়ন যদি না ঘটে তাহলে অবশ্যই এই এলগুলো আল্লাহ তালার দরবারে দলিল হিসেবে থেকে যাবে এবং আল্লাহ তালার কাছে এই দলিলের একটি বিশাল আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে থেকে যে বিশাল আমাকে বিপজ্জনক অবস্থায় ফেলে দিবে। এই জন্য এমনি আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমেও বলা হয়েছে কি বলা হয়েছে লেমা তাকুলু না মালা ফালুন তোমরা যা জানো করো না তা বলো না অর্থাৎ লেমা তাকুলু না তোমরা কেন বলো মালা তফালুন যা তোমরা করো না তোমরা যা করো না তা কেন বলো এই সম্পর্কে কোরআনে কারিমের মধ্যেও ঘোষণা করা হয়েছে তাহলে আমরা বুঝলাম যে এলম দুই প্রকারের তার মধ্যে একটি এলম জাহির এবং একটি বাতিন এবং এই দুটোর সাথে দুইটার সম্পর্ক যদি আমরা কেউ মুখে মুখে এলম জাহিরি এলম আমার মধ্যে থাকে আবার তারপরে যদি সেটি আমি আমার জীবনে বাস্তবায়ন না করি এবং যে এলম আমি দিন আল্লাহর কাছে আমি শিখলাম পৃথিবীতে সেই দিনে এলমে দিনের মাধ্যমে যদি আমার বাস্তবায়ন না হয়ে থাকে তাহলে এই এলমগুলোই আল্লাহ তালার কাছে হুজাত হিসেবে কাজ করবে দলিল হিসেবে বিপক্ষে আমার পক্ষে যুদ্ধ করবে এবং দলিল দিবে তাহলে আমাদের খুব সাবধান থাকা উচিত এগুলোই এখানে বলা হয়েছে এরপরে পরে হাদিসে চলে যাচ্ছি সেইখানে বলা হচ্ছে কি দেখা যাক হাফিজ তোমিন সাল্লি সাল্লাম আবু হোরাইরা রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে হাফেজ তমির রাসুর সাল্লাহ আলি সাল্লাম রাসুল্লাহ আলি সাল্লামের কাছে কাছ থেকে আমরা দুই পাত্র সামে সামেত রাসূল মিন হাফেজ তমির রাসুল ইল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে আমরা হেফজ করেছি সংরক্ষণ করেছি শুনেছি যেটাই হোক দুই পাত্র দুই পাত্র এল দুই ভান্ড আমরা বলতে পারি দুই ভাণ্ড এলম শিখেছি ফা আম্মা আহা দহু মা ফা ফাস্তুহু ফিকুম তার মধ্যে এক ধরনের এলম এক পাত্রের এলম আমি যা তোমাদের সামনে বর্ণনা করে দিচ্ছি ও আম্মাল আখারো ফালা বাসাস্তুহু ফালা ও বাসাস্তুহু কুতিয়া আহাদুল ওম বলা হচ্ছে যে এক দুই ভান্ড এলেম আমি দুই পাত্র এলেম শিখেছি এবং আমি নিয়ন্ত্রণে রেখেছি কিন্তু একমাত্র এলম তোমাদের সামনে আমি বলে দিচ্ছি আরেকটি হচ্ছে যেটি বলছিলাম আমি যে আবু হরাদ বলছেন যে আমি দুই ধরনের এল অর্জন করেছি বা শিখেছি বা জানি বা নিয়ন্ত মুখস্থ করেছি বা জেনে নিয়েছি বা সংরক্ষ সংরক্ষণ করেছি সাল্লামের কাছ থেকে একটি এলম তো তোমাদের সামনে আমি প্রচারই করে দিলাম আরেকটি এলম যদি আমি মুখ খুলি তাহলে আমার এই কণ্ঠনালীটা কাটা যাবে তিনি বলছেন যে আমার কণ্ঠনালীটা কাটা যাবে অর্থাৎ উনি একটি সতর্কতার কথা বলছে মাঝরা তম এনে মাঝরা তম কণ্ঠনালীটা কাটা যাবে যদি প্রচার করি তাহলে এই প্রচারের কারণে এটি আমার এটি কাটা যাবে অর্থাৎ আমার জিভাকে কেটে ফেলবে বা কণ্ঠনালীকে কেটে ফেলবে অথবা এরকম একটি বিষয় ইঙ্গিত দেওয়া হয়েছে আসলে এই বিষয়টি হচ্ছে এমন এই আমাদের আজকের আমরা বাস্তবতায় যেটি দেখি যে ইসলামের একটি সময় ছিল যে সময়গুলো আমাদের আমাদের মুসলিম ইতিহাসে বা ইসলামের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় দেখেছি আমরা আসলে এগুলো সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ জান জানতেন এবং তিনি এই এলমগুলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে অন্যান্য সাহাবাহিক এরামরাও জানতেন কিন্তু এই এইসব এলএমগুলো যদি বলে দেওয়া হয় যা ঘটনাগুলো যদি জানা ঘটনাগুলো যদি প্রকাশ করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে ওই সময়ের সব রাজা বাদশাহ বা যারা ছিলেন খলিফা তাদের মধ্যে একটি দদুল একটা ইয়া শুরু হয়ে যাবে এবং তাদের মধ্যে একটি মলমানিন্যের সৃষ্টি হবে এবং একটি ফেতনা সৃষ্টির আশঙ্কা আছে যেটি আমরা ইয়াজিদের ঘটনার কিছুটা ইঙ্গিত পাই তোমরা সবাই জানো যে আমাদের ইসলামের ইতিহাসের এগুলো আমাদের কলঙ্কপূর্ণ অধ্যায় যেটি মহাবিয়ার ছেলে তিনি বিখ্যাত সাহাবি যিনি ইসলামকে প্রচার করলেন ইসলামের জন্য খেদমত করলেন ইসলামের জন্য সব কিছু করলেন অথচ তার ছেলেই তার ছেলে এত খারাপ অবস্থায় যে তার ছেলের হাতেই বলা যেতে পারে যে তার ছেলের দ্বারাই আমাদের ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তালন শাহাদত বরণ করলেন হুসাইন রাজি আল্লাহ তালন শাহাদতের ইতিহাস তোমরা শুনেছ জানো আমি এগুলো নিয়ে এখন এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি না সেই এলিমের কথাই বলা হচ্ছে আলটিমেটলি এখানে তা আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই আসলে ব্যাখ্যায় কী বলা হচ্ছে আমরা দেখি কি বলা হচ্ছে এখানে মানুল বেআন মানে দুটি পেয়ালা দুটি পাত্র শিখেছেন ভাণ্ড নি ভাণ্ড হিসাবে বলেছেন একটি দুটো পাত্রকে তুলনা করেছেন যে একটা থেকে আমরা যা কিছু সবই তোমাদেরকে দিয়ে দিয়েছি আরেকটি থেকে আমরা সব কিছু নাও দিয়ে না দিলেই তোমাদের মধ্যে এটি একটি এলমের মধ্যে একটি তোমাদের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি হয়ে যাবে এবং ফেতনা সৃষ্টি হয়ে যাবে পরবর্তী পর্যায়ে তো আমি এখানে বলি তাহলে দুটো পাত্র কী ধরনের এখানে বলা হচ্ছে এলমের দুটো দিক আছে একটি হলো বাহ্যিক দিক আরেকটি হচ্ছে আধ্যাত্মিক দিক আমরা যেটি বলছি যে কোনোটা সুফিরা জানে সুফি সাধকদের কাছে জানা আছে এটি একটা ব্যাখ্যার মধ্যে এটাও হতে পারে আরেকটি আধ্যাত্মিকে যে সুফি সাধকদের যারা জানে আর সাধারণ মানুষ যেটি জানে সেটি হচ্ছে এক ধরনের এল তো সুফি সাধকরা যা জানেন তা যদি কোনো কারণে কাউকে বলে দেওয়া হয় তাহলে তার মধ্যে কি বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হতে পারে মানুষের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে তো সেইগুলো নিয়েই বলা হচ্ছে যে এটি এটি এক ধরনের এলম এবং এটি হচ্ছে মানুষের মধ্যে একটি বিভ্রাট সৃষ্টি করতে পারে তো সেগুলো উনি বলেননি আবার কেউ কেউ বলছে যে না দ্বিতীয় পাত্র এলএম দ্বারা ভবিষ্যতের ফিতনা ফাঁসাদ ইত্যাদির কথা বলা হয়েছে উনি আগে একটা আধ্যাত্মিকের কথা বলো আর পরবর্তী পর্যায়ে এটা বলছেন যে এক পাত্রের এলএম তো মানুষকে প্রচারই করা হয়েছে আর একটি উনি গোপন রেখেছেন বা বললে উনি বলতে চাচ্ছেন যে আমার জিভা কাটা যাবে কণ্ঠনালী কাটা যাবে বা মাঝরা তাম কাটা যাবে অর্থাৎ খাবার খাবার জারি হওয়ার যে জায়গাটি সেটি কাটা যাবে সেই সম্পর্কে তিনি বলছেন তো এটি ঘটনাটি এরকম যে আসলে এই ফেতনা ফাঁসাদের কথা বলা হচ্ছে তিনি যেটা আমি একটু আগে ইঙ্গিত দিলাম যে এই ফেতনা ফাঁসাদ যেটি ভবিষ্যতে হবে সেগুলো সম্পর্কে প্রেরিত করতে করেছিলেন রাসোল্লা সাল্লা সাল্লাম সেগুলো তিনি সবাইকে বলেননি ভয়ে ভয়ে বললে তাদের মধ্যে তখনই তাকে হয়তো তা কি হত্যা করা হতে পারে এরকম একটি অবস্থা এটি এখানে বলা হয়েছে অথবা এমনটি হতে পারে এমন বলা হচ্ছে যে আর আবহাওয়ার থেকে আরেকটি অভিমত আসছে এরকম যে পরবর্তীকালে কুরাস গোত্র থেকেই ভয়াবহ ফেতনার সৃষ্টি হবে যেটি আমরা দেখেছি আবার এমন হতে পারে যে তারা এমন ধরনের অনেক বিদাত তৈরি করবে যা নবতের দিন শিক্ষার নবতের শিক্ষা দীক্ষাকে অনেক বেশি বি মানে বিবর্তন করে ফেলবে অনেক কিছু পরিবর্তন করে ফেলবে এরকম একটি ব্যবস্থা করে ফেলবে এই বিষয়গুলো তিনি জানতেন এবং এটি যদি তিনি প্রকাশ করতেন তাহলে দেখা যেত যে তখনকার মধ্যে কেরামদের মধ্যে এক ধরনের বৈপরীত্য তৈরি হতো এবং তখনই তাদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য তিনি সেগুলোকে গোপন রেখেছেন এবং হজরত আবুহ রাজুল্লাহ রাদিল্লাতাল্লাহ ভালোভাবে জানতেন যে কি নিজের জীবনের ভয়ে তিনি অনেক সময় বলতেন না যেমন সেই জন্য তিনি দোয়াও পড়তেন সেটি কি সরি মিন আউ্লাহিনা সিবিয়ান অর্থাৎ আমি আল্লাহর নিকট ষাট জনের সমাপ্তি এবং অল্প বয়স্ক লোকের শাসন থেকে আশ্রয় চাই তাহলে আমরা ইঙ্গিতটা এখানে বুঝতে পারলাম যে ইনি সম্ভবত ইয়াজিদের কথা এখানে ইঙ্গিত করেছেন যে এটা দ্বারা তিনি সম্ভবত ইয়াজিদের কথা ইঙ্গিত করেছেন এবং ইয়াজিদের শাসনের ক্ষমতা এবং শাস ষাট সনের দিকেই হিজড়ি ষাট সনের দিকেই সেটি হয়েছিল এবং এটি প্রকাশ করলে তাঁর যে কি হতো এবং তার অবস্থাটা কোথায় দাঁড়াতো সেগুলো তিনি বলেননি এইভাবে এই ভেবেই তার ফেতনার আশঙ্কায় তখনকার তাদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হতে পারে সেই আশঙ্কায় তো এটি যখন প্রকাশ করেননি তার একটি কারণ হচ্ছে যে তখন থেকেই ফেতনা সৃষ্টি হয়ে যেত তাহলে আমরা বুঝতে পারলাম যে এলমের ধারাগুলো তখন যা জানতেন তারপরও তিনি কথাগুলোকে তখন গোপন রেখেছেন একটিমাত্র কারণ সেটি হচ্ছে যে পরবর্তী পর্যায়ে দেখা যাবে হয়তো যে বিভিন্নভাবে আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে সেই বিভাজনের আশঙ্কায় তিনি এই কথাগুলোকে মানুষের সামনে প্রকাশ করেনি কখনো কখনো ইঙ্গিত করেছেন কখনও কখনো নিজে দোয়া করেছেন যে আল্লাহ সেই সময় পর্যন্ত যেন আমাকে না রাখা হয় আল্লাহ তুমি আমাকে সেই আশ্রয় আশ্রয় থেকে সেই শাসন থেকে আমাকে তুমি মুক্তি দাও আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই এ ধরনের কথা তিনি বলেছেন তো যাই হোক এইভাবে আমরা এখান থেকে ব্যাখ্যাগুলো জানতে পারলাম এরপরে চলে যায় আরেকটি হাদিসের মধ্যে কি বলা হচ্ছে আন আবদুল্লাহ রিয়ত্ন ইয়া ইহান্ন মান আলেমা সাইয়ান বলছেন যে হে মানব সম্প্রদায় মান মাল্লাম আলেমান্নয় নাস মান আলেমা সাইয়ান কেউ যদি কেউ আলেমা সাইয়ান কিছু জানে ফালিয়াকুল বিহি তাহলে সেই সম্পর্কেই বলা উচিত যদি কেউ কিছু জানে তাহলে সেই সম্পর্কেই বলা উচিত আর বাড়িয়ে কিছু বলা উচিত না যদি কেউ কিছু জানে তাহলে যা জানে ফালি আকুল বিহি তাহলে তার সেটুকুই বলা উচিত ওয়ামাল্লাম আল্লাম এবং যা জানে না ফালি আকুল তাহলে তার এটি বলা উচিত না বরং তার বলা উচিত এরকম যে ফালিয়াকুল আল্লাহ আলম ফামিনা মিনাল আল তাহলে তাহলে এ তার বলা উচিত যে আল্লাহ তার বলা উচিত কি যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন বেশি জানেন অর্থাৎ আমার যদি কোনো জ্ঞান এলেমের কোনো কিছুতে ত্রুটি থাকে আমি যদি সবগুলো সম্পর্কে অখিভাল না হয়। আমার যদি গবেষণা সেই পর্যন্ত গিয়ে না পৌঁছে তাহলে নিজে বানিয়ে নতুন কিছু করা বা বলা আমাদের ঠিক নয় সেটি সম্পর্কে বলা হচ্ছে বরং বলা হচ্ছে ফাইন না নামিনাল এলমে এবং যদি এরকম হয় যে জানে না তাহলে সেটি না বলার ক্ষেত্রে বলতে হবে যে আল্লাহ ভালো জানেন এই ব্যাখ্যাগুলো বা এই এলিমগুলো বা এই জ্ঞানগুলো ভালো জানেন এবং বলা হচ্ছে যে ফাইনামিনাল এলম্যান তাকুল আলমা আল্লাহ তালাম ম আ আল্লা আলাম এবং এটি এক ধরনের এলম যে যে তা যারা বলে যে এটা একটা আল্লাহ যা জানে তারা জানে না আল্লাহ যা সবচেয়ে বেশি ভালো জানেন এটি এক ধরনের এলম এই বিষয়টি এখানে উল্লেখ করা হলো কল আল্লাহ তালা নেহি এবং আল্লাহ তালা তার নবীকে উল্লেখ করে বললেন কি বলেছেন সেখানে বলা হচ্ছে যে একটা আল্লাহ কোরআন একটা আয়াত এখানে বলা হয়েছে কল মা শালুকুম আলাই হেমিন আনা মিন আল মুফিন আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তার নবীকে উল্লেখ করে বলেছেন কল আপনি বলেন মা শালুকুম আলাই হেমিন আজরিন আমি তোমাদের কাছে যা জানি এটি সম্পর্কে যা আমি করেছি এটি যা জানি এটার জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কোনো অজরাত চাই না কোনো বিনিময় চাই না কিন্তু অমানামিনাল মোতাকালিফিন কিন্তু আমি যা জানি না তা তোমাদের সামনে আমি বলবো না তোমাদের যেটা জানার আমার কথা না আমি যা জানি না সেই জানাগুলোর ছাড়া আমি তো যেটি বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে আমি তোমাদেরকে আমি যা জানি তাই তুমি বলবো কিন্তু আমি যা জানি না সেগুলো সম্পর্কে তোমাদের সামনে বলবো না এটি বলা হয়েছে আমি তোমাদের কাছে বিনিময়ে তো অন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করি না চাই না আর যার যা বাণী অনুমান করে কথা বলবো এরকম আমি কোনোদিন করব না আমি তোমাদের সেই বাণী তো যা বলছিলাম তাহলে আমরা এখানে বুঝলাম যে নিজে না জানি না এরকমটি অনুমান করে বলা ঠিক না এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যায় কি আসছে বা আমরা আর এগুলো নিয়ে ব্যাখ্যায় যাচ্ছি না নতুন আরেকটি হাদিসে চলে যাচ্ছি ইন্না হু আমা দিন রাহু মুসলিম বলা হচ্ছে যে এই এল ইলম হচ্ছে আসলে ইন্না হাজ আল এলম যেটা হলো দিন এলম হচ্ছে যে এলমটা হচ্ছে এলমে দিন যেটা আল্লাহ তালার সম্পর্কে দেন অহির জ্ঞান এইগুলো সম্পর্কে বলা হচ্ছে দিন এটি হচ্ছে প্রকৃত দিন ফানজুরু আম্মান তা খুজু না দিনাকুম তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে যে তোমরা যার কাছ থেকে এলেম চাচ্ছ বা শিখছ বা নিচ্ছ দিন নিচ্ছ সেই ভদ্রলোকটির অবস্থা কেমন তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি যা বলছেন তা সঠিক বলছেন নাকি বেঠিক বলছেন এই যে যিনি এলম দান করি বা যিনি এলমের প্রবক্তা যিনি গবেষক তিনি যে বর্ণনা করছেন এটি কি তার এটি কি যার কাছ থেকে গ্রহণ করছে সেই ব্যাপটি কেমন উপযুক্ত লোক তিনি কি আসলে সঠিক কিছু বলছেন নাকি বেঠিক বলছেন এই বিষয়গুলো নিয়ে এখানে বলা হয়েছে এবং সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম যে যদি আমাদের সেরকমটি অবস্থা হয় যে যে ব্যক্তির কাছে জ্ঞান অর্জন করা হচ্ছে সে আসলে উপযুক্ত লোক না বা তার কাছে তার কাছ থেকে দিন শিক্ষা করার মতো কিছু নাই তাহলে সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে এ হাদিসের মাধ্যমে আমরা সেইটি জানতে পারলাম যে আমরা যার কাছ থেকে অর্জন করবো সে অর্জন যার কাছ থেকে করব। তার যে অবস্থাটা কি তিনি আসলে আলেম নাকি তিনি নিজে কিছু নিজের মতো করে বানিয়ে বলেন এ যেটি আমি এর আগে আলোচনা করলাম যে বানিয়ে বলে এরকম লোকদের কাছ থেকে আমরা কোনো কিছু গ্রহণ করব না এরপরে চলে যায় আমি ব্যাখ্যার মধ্যে কি বলা হচ্ছে আম্মান তা খুজু না দিনাকুম কারণটা কি বলার কারণটা কী হাদি বর্ণগারীর সাথে সম্পর্কিত অর্থাৎ আমানত দেয়ানত তাকওয়া সাধুতা সত্যবাদিতা স্মরণশক্তি এটি হচ্ছে আমরা এই এই দিন এবং এই অবস্থাগুলো যদি কারোর মধ্যে না থাকে তাহলে আসলে সে সেঠিক থেকে সেদিক থেকে সে সেগুলো থেকে আমাদের জানা দরকার নেই আমরা এক্ষেত্রে আরেকটি বিষয় বলি যে আমরা হাদিসের মধ্যে কিন্তু একটি বিষয় আছে যে যারা আসলে আমানত নাই যাদের মধ্যে দেয়ানত নাই তাকুয়া নাই সাধুতা নাই, সত্যবাদিতা নাই জব নাই সর শক্তি নাই এরকম লোকদের কাছ থেকে যদি কোনো হা নির্ভরযোগ্য না এরকম এদিকে হাদিস গ্রহণ করা ঠিক নয় হাদিস গ্রহণ করার ক্ষেত্রেই বলা হয়েছে এটি হাদিস গ্রহণ করার জন্য এই সব লোকগুলোর মধ্যে এগুলো আছে কি না দেখতে হবে সেই জন্য আমরা একটা নীতিমালা আমাদের হাদিসে রসুল হাদিসের মধ্যে দেখতে পাই সেই হাদিস হবার জন্য সব মানুষের মধ্যে দেখতে হবে যে ভদ্রলোক যার কাছে আমরা হাদিসগুলো শুনছি যার কাছ থেকে হাদিসগুলো রেয়াত করা হয়েছে সে ভদ্রলোকটি কেমন ছিল তার আমানত কেমন ছিল তার দেয়ানত কেমন ছিল তার তাকোয়া কেমন ছিল তার সত্য কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি না তার সত্যবাদিতার দিকটা কেমন ছিল তার স্মরণশক্তি কেমন ছিল সে কি ওই সকালবেলায় একরকম বিকালবেলায় কি সেটা ভুলে যেতেন কি না এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এই কথায় বলা হচ্ছে যে এইগুলো লক্ষ্য রেখে আমাদের কে তার কাছ থেকে হাদিস গ্রহণ করতে হবে যার তার যা কিছু সব কিছুই সব কিছু মেনে নেওয়া যায় না বা গ্রহণ করা যাবে না এই বিষয়গুলোকে নিয়ে বলা হয়েছে এবং এইভাবে আরও বলা হয়েছে যে আমাদের বিভিন্ন হাদিস যারা লেখক তারাও কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা দেখি যে লো অনেক কিছু বেছে নিয়েছেন আমাদের ইমাম বোখারি রহমতুল্লাহ আলায় ইমাম মুসলিম রহমতুল্লাহ আলায় ওনারা যে এই এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে হাদিসগুলো চয়ন করেছেন এবং হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন তো সেগুলোর বিষয় এখানে বলা হয়েছে যেমন আমরা দেখি যে আমরা সাহাবি ছাড়া যে হাদিসরা করেছেন যারা তাদের মধ্যে দেখা যাচ্ছে আশি হাজার পাঁচশো জনকে আমরা বন্দনাকারী খুঁজে পেয়েছি রাবি খুঁজে পেয়েছি এই রাবিরা কতটা তাদের মধ্যে এই আমানত ছিল কতটা তাদের মধ্যে দেয়ানত ছিল কতটা তাকুয়া ছিল এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে ইমাম বোখারি রহমতুল্ল্লাহ কী করেছে মাত্র চার হাজার চারশো চারজনকে তিনি বেছে নিয়েছেন এবং বলা হচ্ছে যে ইমাম বোখারি এর মধ্যে আবার চার হাজার চারশো জনকে নির্ভরযোগ্য মনে করেছেন আর ইমাম বোখারি এর মধ্য থেকে আবার কি করেছে ছয়শো জনকে বাদ দিয়ে দিয়েছেন তাহলে বোঝা গেল যে আশি হাজার থেকে মাত্র চার হাজার চারশো চারজনকে নির্ভরযোগ্য বলা হচ্ছে অসুলে হাদিসের ভাষায় রাবিদের আবার তার মধ্যে থেকে ইমাম বকে রহমতুল্লাহ দেখল যে না এটির মধ্যে আমার কাছে কেন যেন সন্দেহ হচ্ছে তার কাছে এবং তিনি কোনো কারণে হয়েছে তাদের ত্রুটি পেয়েছেন তার আমানতের মধ্যে তার দেয়ানতের মধ্যে অথবা যে কোনো একটিদের মধ্যে ত্রুটি পেয়েছেন তখন এরকম ছয়শো বিশজনকে আবার বাদ দিয়ে দিয়েছেন এই কঠোরতা তিনি অবলম্বন করেছেন এবং আল্লাহর কথার সনদ সম্পর্কেও আচ্ছা তারপরে বসে পৃথিবীর কোনো জাতি তাদের নবীত দূরের কথা স্বয়ং আল্লাহর কথার সনদ সম্পর্কে এরকম সাবধানতা এবং কঠোরতা অবলম্বন করেনি এখানে একটি কথা বলা হচ্ছে যে আসলে আমাদের যারা হাদিস লিখেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলায় অথবা ইমাম মুসলিম রহমতুল্লাহ যেসব হাদিসগুলো লিখেছেন তারা কিন্তু এইসব হাদিসের কিতাব লিখবার সময় এত বেশি যাচাই বাছাই করেছেন যেটি কোরআনের আল্লাহর বাণীর ক্ষেত্রেও অন্যান্য ক্ষেত্রে করে না অন্যান্য কিতাবের ক্ষেত্রে যার জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্যান্য কিতাবগুলো কিন্তু আজকে আমাদের নির্ভুলভাবে বা পরিবর্তিত হয়নি এমনটি এখন আমরা বলতে পারি না কখন কখনো কখনো বিবর্তন হয়ে গেছে যেমন আমরা দেখি যে তাওরাত ইঞ্জিল জাবর জাবর এসব কিতাবগুলো আজকে তাদের স্বহি স্বমহিমায় আমরা দেখতে পাই না সেগুলো কখনো কখনো পরিবর্তন করে ফেলেছে এই বিষয়গুলো হয়েছে যাই হোক তো ওই সেগুলো তো হচ্ছে কোরআনের বা আল্লাহর বাণীর ক্ষেত্রে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের বাণীর ক্ষেত্রেও এত বেশি কঠোরতা অবলম্বন করা হয়েছে যেটি অন্য নবীদের ক্ষেত্রেও তেমন করা হয়নি অন্য নবীদের ক্ষেত্রে তা করা হয়নি যাই হোক এই এইখান থেকে আমরা হাদিসগুলো থেকে এই বিষয়টি জানতে পারলাম এরপরে দেখি আমরা একটি হাদিস আমি যাব সেটি হচ্ছে ওয়ান হুজাই ফাতার আদি আল্লাহ আনহু কল ইয়া মা সার আল তাহলে কারির বহু বচন কোরআ ইস্তাকিম ফাকাদ সাবাক তুম সাবাকান বাঈদান ওয়াইন আখাজ তুম ইয়ামিনান ওয়া সেমান লাকাদ দলাল তুম দলাল চিন্তা করেন মান কর্রাদেরকে বলা হচ্ছে যে তোমরা যা জানো সোজা হয়ে চলো তোমরা যা শিখেছো যে তোমরা যা হে কোরআনের হাফেজগণ অথবা কোরআনের কারিগণ অথবা কোরআন গান এরকম লোকগুলো যারা তোমরা যা শিখেছ সেটি নিয়ে সোজা পথে চলো ফাকাদ সাবাক তুম সাবাকান বাইদান তোমরা আগেই তোমরা অনেক কিছু তোমরা অগ্রসর হয়ে গেছো ওয়াইন আখাজ তুমি অ্যামিন তোমরা অনেক কিছু শিখে ফেলেছ এবং অনেক কিছু তোমরা জেনে ফেলেছ এবং অনেক অগ্রসর হয়ে গেছো তোমরা ওই না খাজ তুমি না নন তোমরা যদি ডানে মামে চোর সরে যাও তোমরা যদি ডানে মামে এদিক ওদিক চলে যাও তাহলে কি হবে লাকাত দলাল তুম তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে দলাল আন অনেক দূরের পথভ্রষ্ট দিকে চলে যাবে রাহুল বুখারি এটা ইমাম বুখারি রহমতুল্লাহ রেয়াদ করেছেন তাহলে দেখা গেল যে আমরা কোরআনের কথা যা জানব সেগুলোর জন্য সোজাভাবে যাবো কোনো বাঁকাভাবে কোনো কিছু করতে গেলে দেখা যাবে ডানে অথবা আমি যদি চলে যাই সাহাবায় কেরামদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে সেই সময়ে তোমরা তো আগেই আছো অর্থাৎ সাহাবায় কেরামরা যারা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ছিলেন তাঁরা অনেক জব তাবিয়েদের পর্যন্ত বলা হচ্ছে তাবিনরা পর্যন্ত এই পর্যন্ত যারা তারা যদি কোনো কারণে কিছু বিবর্তন করে দেন অথবা কিছু চেঞ্জ এনে দেন অথবা কিছু ডানে বামে সরে যান তাহলে তারা পদভ্রষ্ট হয়ে যাবে এবং পদভ্রষ্ট হয়ে গেলে পরবর্তী পর্যায়ের দুনিয়ার মানুষরা আরও বেশি কিভাবে বিপথে চলে যাবে সেই বিষয়টিকে উল্লেখ করে বলা হচ্ছে যে তোমরা তো অনেক ভাবে অগ্রসর তোমরা তো আগে চলে আসছো তোমরা অনেক কিছু জেনে ফেলেছ সেই কিন্তু হচ্ছে তোমরা যদি কোনো সোজাভাবে চলো তাহলে ঠিক আছে আর যদি এটার উপরে কোনো রকমের পরিবর্তন আনো পরিবর্তন পরিবর্ধন করে ফেলো তোমরা যদি নিজেরা ডানে বামে চলে যাও তাহলে অবশ্যই তোমরা কি করবা তোমরা অবশ্যই তোমরা পথভ্রষ্টতার বিশাল পথে তোমরা চলে যাচ্ছ রাহুল বোখারি এরপরে দেখি ব্যাখ্যায় আমাদের কী বলা হচ্ছে আমি চলে যাই ব্যাখ্যায় ইয়া মা আশার আল কুর্রাহ দ্বারা কী বলা হচ্ছে এখানে কোরআন মুখস্থকারীদেরকেই বলা হচ্ছে যে মা আশার তো কোরআন যারা হেফজ করেছেন তাদের সম্পর্কেই বলা হচ্ছে তো আল্লামা আবহারি তার সাইখের অভিমত উল্লেখ করে বলেছেন যে আসলে এটি কোরআন এবং হাদিসে পারদর্শী ব্যক্তিদেরকেই বোঝানো হচ্ছে অন্য কাউকে না আর তদানন্দের যুগের সমস্ত কারিগণকে বোঝানো হয়েছে যারা অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন তারা তাঁদের উদ্দেশ্যে বলা হয়েছে আবার ইমাম ইবনে হাজার আসকানের মতে তারা শুধু কোরআনের বুঝান বুঝিয়েছেন শুধু কোরআনের জ্ঞান থাকলেই হবে না হাদেশের জ্ঞান বিজ্ঞতনকে বলা হবে না এটা বলা হচ্ছে না বরং ইমাম ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাই বলছেন যে না 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 এটি শুধুমাত্র সেই যুগের হাফেজে কোরআনদেরকেই বোঝানো হয়েছে তো যাই হোক